হ্যালো বন্ধুরা যারা ইতিমধ্যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে চাকরি করতে চান তাদের জন্য কিন্তু খুশির খবর ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হলো যেটা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে আপনারা এই যে কাজে কাজটি কিন্তু পেয়ে যেতে পারবেন বা আপনাদের জেলার মধ্যে যদি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে কাজ করতে চান অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ কি ইতিমধ্যে অনলাইনে যে আবেদন সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে যদি আপনাদের বয়স নর্মালি টেন পাস শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের যদিও বয়স হয়ে থাকে আঠেরো প্লাস আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের দেখতে হবে এই অনলাইনে আবেদনটি করবার জন্য তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেন টপিকটি থাকছে সেটা কিন্তু ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের কর্মী নিয়োগের একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি চলে এসেছি ক্যান্ডিডেট লগ ইন এর পেজে যেখানে আমরা সবার প্রথমে রেজিস্ট্রেশন করে নেব রেজিস্ট্রেশন করবার জন্য দুটি প্রশ্ন এখানে সবার প্রতি বলা আছি ইমেল নইলে মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে এবার যেহেতু আমরা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবো সেক্ষেত্রে এই ঘরটিতে ক্লিক করবো আর যারা ইমেল দিয়ে করবেন তারা এই ঘটিতে অলরেডি ক্লিক করাই রয়েছে তো সঙ্গে সঙ্গে এখানে আপনারা সে আপনারা সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার এই যে ক্যাপচারটির উপরে রয়েছে এই ক্যাপচারটি হুবহু নিচে বসিয়ে দিয়ে সেন্ট উইথ ওটিপি জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে তাহলে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি দিলে আমরা কিন্তু নতুন করে লগ করে নিতে পারবো আর যারা একদমই নতুন ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিন্তু এই যে নিউ রেজিস্ট্রেশন বলে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন এবার দেখুন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যেহেতু আমরা একদমই নতুন রয়েছি সেক্ষেত্রে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবো সবার প্রথমে ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশনটি করে নেব এখানে রয়েছে ইমেল আইডি তো ইমেল আইডিটি এখানে বসিয়ে দিতে হবে রি ইন্টার ইমেল আইডি পুনরায় আপনাদের কিন্তু এই ইমেল আইডিটি বসিয়ে দিতে হবে অল্টারনেট ইমেল আইডি যদি থেকে থাকে আরেকটি ইমেল আইডি সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন এর সঙ্গে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার অল্টারনেট মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার এই ক্যাপচারটি হুবহু আপনারা কিন্তু নিচে বসিয়ে দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এই যে আবেদন মানে রেজিস্ট্রেশন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে ক্লিয়ার তো এরপরে আমরা লগ ইন করে আমাদের সেভাবে প্রবেশ করতে হবে যেটা ভিডিওটির আগে দেখিয়েছিলাম তো চলো একটু আমরা সেই নোটিশটি দেখিয়ে নিয়েছি এবার নোটিশ এবং অনলাইনে আবেদন করার লিঙ্ক কিন্তু ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে আপনারা খুব শীঘ্রই সেই নোটিশ সর্বপ্রথমে ডাউনলোড করবেন দেখে নিয়ে তারপরে অনলাইনে আবেদনটি করে নেবেন এছাড়াও ভিডিওটি শেষে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কী করে এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন নিজ মোবাইল ফোন থেকে কোনো রকম লিঙ্ক ছাড়াই সেটা কিন্তু ভিডিওটির মধ্যেই দেখিয়ে দেবো তো সবার প্রথমে চলে আসবো যেটা হচ্ছে এজ এজ যেটা এখানে চা হয়েছে দেখুন এখানে খুব একটি ভালো এজ চা আছে যেখানে আপনাদের বলা হয়েছে আঠেরো প্লাস আমি আপনাদের বলেছিলাম আঠেরো প্লাস থেকে যাদের বয়স টোয়েন্টি নাইনই ইয়ার্সের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে টোয়েন্টি নাইন এখানে চা হয়েছে এর সঙ্গে কিন্তু এখানে বলা হয়েছে অলরেডি ও বিসি হয়ে থাকলে বয়সে তিন বছর তো টোয়েন্টি নাইন প্লাস এখানে আপনারা বুঝতে পারছেন তিন বছর এক্সট্রা ছাড় পেয়ে যাচ্ছেন আর যারা এস সি এস টিরা রয়েছেন তারা তো এখানে আপনারা বুঝতে পারছেন টোয়েন্টি নাইন প্লাস এখানে আপনারা কিন্তু পাঁচ বছরের এক্সট্রা যে বয়সের ছাড় সেই ছাড়টি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তো বিভিন্ন ধরনের এখানে ছাড়গুলি দেওয়া রয়েছে যেটা ফিজিক্যাল উইথ ডিসাবেটি হ্যান্ডিক্যাপ রয়েছেন তারাও কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে বয়সের ছাড়গুলি সেই সকল কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে হ্যান্ডিক্যাপের বেলায় এখানে আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন জাস্ট এখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সে ছাড় পাবেন সেক্ষেত্রে কীভাবে ছাড় পাবেন কত পার্সেন্টেজ আপনাদের ডিসাবিলিটি হলে ছাড় পাবেন নিচে কিন্তু অলরেডি এক এক করে দেওয়াই রয়েছে এর সঙ্গে এস সি এস টি এবং পিডি পি জন্য আরেকটি সুযোগ রয়েছে এখানে দেখুন আরেকটি বিশেষ ছাড় রয়েছে বয়সের সঙ্গে সঙ্গে এক্সাম ফ্রম অ্যাপ্লিকেশন ফি এখানে কিন্তু আপনাদের কোনো রকম যে আবেদন মূল্য সেটা কিন্তু লাগছে না একদম ফ্রিতে আপনারা আবেদন করে নিতে পারবেন জাস্ট পরবর্তীতে গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসবো মান্থলি রিমিনেশন কী রয়েছে দেখুন এই চাকরিটি পাওয়া মাত্র আপনাদের কিন্তু তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারি আপনারা পেয়ে যাবেন যেখানে পরবর্তীতে আপনাদের বেতন দাঁড়াবে এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে তো এই যে কাজ এই কাজটি আপনারা পাওয়া মাত্র তিরিশ হাজার টাকা থেকে আপনারা যে বেতন সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে পরবর্তী তিন পার্সেন্ট করে এক্সট্রা বাড়তে বাড়তে সেটা কিন্তু এক লাখ কুড়ি হাজারতে দাঁড়াবে ঠিক আছে এরপরে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসবো যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট ডেট এবং ফার্স্ট ডেট কী রয়েছে উনিশ চার দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে দেখুন এই মাসের উনিশ তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে এগারো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখন আর কিন্তু আপনারা হাতে অনেক সময় পেয়ে যাচ্ছেন এই সময়ের মধ্যে আবেদনটি করে কমপ্লিট করে নিতে হবে এরপরে চলে আসে এখানে আমি আপনাদের ভিডিওটির মধ্যে বলেছিলাম যে আমি আপনাদের বলেছিলাম যে লিঙ্ক ছাড়া আপনারা কী করে এই নোটিশটি ডাউনলোড করবেন বা অনলাইনে আবেদন করবেন দেখুন সবার প্রথমে আপনাদের টাইপ করে নিতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডট পাওয়ার গির ডট ডট ইন দেখুন এটি যখনই টাইপ করবেন সঙ্গে সঙ্গে কেরিয়ার সেকশন আপনারা পেয়ে যাবেন সেই কেরিয়ার সেকশনে যাওয়ার পর জব অপরচুনিটিস বলে একটি অপশান আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে ওপেনিংয়ে আপনারা ক্লিক করবেন এরপরে আপনারা কিন্তু সেই যে রিক্রুটমেন্ট সেটি কিন্তু এখানে এক এক করে দেখে নিতে পারবেন বা সেই রিক্রুটমেন্টে ক্লিক করলে আপনারা নোটিশটি এবং কি অনলাইনে আবেদন করে নিতে পারবেন তো এইভাবে করে ডাউনলোড করতে যদি অসুবিধা হয় লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক থেকে আপনারা খুব শীঘ্রই ডাউনলোডটি করে নেবেন আর অনলাইনে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলি আপনাদের লাগবে সে সকল কিন্তু নিচে অলরেডি এক এক করে বলা রয়েছে তো ভিডিওটির মধ্যে আমি বলেছিলাম যেখানে বলেছিলাম যে এস এসটিদের জন্য রকম আবেদন মূল্য লাগবে না তবে জেনারেলদের জন্য চারশো টাকা কিন্তু ফি পেমেন্ট লাগবে এবার এই ফি পেমেন্ট করবার জন্য আপনাদের কি করতে হবে আবার নোটিশটির মধ্যে আসতে হবে নোটিশটির মধ্যে আসার পর এখানে ক্লিক হিয়ার একটু দেখতে পাচ্ছেন ফি পেমেন্টের একটি আলাদাভাবে অপশন দেওয়া হয়েছে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন সকল সমস্ত রকম কমপ্লিট করবার পর ঠিক আছে ছবি আপলোড থেকে শুরু করে আপনারা আপনাদের অল ফর্মটি কমপ্লিট করবার পর আপ আবার সেই নোটিফিকেশানে চলে আসবে নোটিফিকেশান আসার পর এই যে পেমেন্টের অপশনটি রয়েছে এখানে জাস্ট একটিবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে পেমেন্ট অপশনে চলে যাবেন সেখানে আপনাদের ইমেল আইডি চাওয়া হবে বা মোবাইল নাম্বার চাওয়া হবে এর সঙ্গে পাসওয়ার্ড চাওয়া হবে পাসওয়ার্ড চাওয়ার পর যখনই ভিতরে ঢুকবেন সঙ্গে সঙ্গে চারশো টাকা ফি পেমেন্ট করতে হবে শুধুমাত্র জেনারেলদের জন্য ঠিক আছে আর বাকি ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো রকম এই যে ফি পেমেন্ট সেটি কিন্তু লাগবে না এছাড়াও নিচে লাস্ট ডেট ফার্স্ট ডেট সকল সমস্ত রকম খুব ভালোভাবে দেওয়া রয়েছে আমি আপনাদের বলব সবার প্রথমে ডাউনলোড করুন এরপরে একে একে দেখে নেবেন তো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে কোন যে কোন পোস্টে নিয়োগ করতে চলেছে এবার আমরা দেখতে চলেছি এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি সেক্রেটারি নিয়োগ করতে চলেছে যেখানে কন্ট্রাক্ট চলবেশিক হিসাবে নিয়োগটি করতে চলেছে এই সেক্রেটারি পোস্টের জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখুন এখানে কী বলেছে অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিয়েট অফ দ্য ইন্ডিয়া যেটা বলা হয়েছে এর সঙ্গে অ্যাটলাস্ট ওয়ান ইয়ার কোম্পানি সেক্রেটারিয়েট অফ এনি আনল কী বলা হয়েছে এখানে আনলিস্টেড কোম্পানি ঠিক আছে যেখানে ট্রেনিং শ্যুড বি কন্ট্রাকচুয়াল অ্যান্ড এক্সপিরিয়েন্স তো এর যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেটা চাইছে আইসিএসআই থেকে কিন্তু আপনাদের করতে বলা হয়েছে কি অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অফ কোম্পানিজ সেক্রেটারিয়েট অফ ইন্ডিয়াতে আপনাদের কিন্তু এই যে কোয়ালিফিকেশান এই কোয়ালিফিকেশানটি থাকা বাধ্যতামূলক যদি আপনারা এই অ্যাসোসিয়েট মেম্বার হয়ে থাকেন অব দ্য ইনস্টিটিউট অফ কোম্পানিজ সেক্রেটারিয়েট অফ ইন্ডিয়ার আইসি আই তাহলে কিন্তু এখানে আপনারা আবেদনটি করে নিতে পারবেন এই নিয়োগটি করতে চলেছে পাওয়ার গ্রিড দেখতে পাচ্ছেন কর্পোরেট অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজের পক্ষ থেকে এই নিয়োগটি করতে চলেছে পাওয়ার গ্রিড থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিছু না কিছু ছাড়তেই থাকে তো সেক্ষেত্রে আপনারা যদি এই কোয়ালিফিকেশন থেকে থাকে আপনাদের সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই আবেদনটি খুব শীঘ্রই করে নেবেন ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ